ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড আমি পার্থ আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা কিন্তু একটা আনবক্সিং ভিডিও তো বেসিক্যালি ডিজিটালের তরফ থেকে একটা নতুন ওয়ারলেস মাইক এসছে যেটার নাম হচ্ছে ডিডাব্লিউ এম ওয়ান জিরো সেভেন একদম লেটেস্ট মাইক ওয়্যারলেস মাইক এই মাইকটা কিন্তু খুবই ইউজফুল মাইক কারণ এই এটার মধ্যে কিছু হিডেন ফিচার্স আছে সেগুলো আমি এই ভিডিওস মধ্যে বলবো আর প্রাইসটাও বলবো আর কোথা থেকে আপনারা কিনতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো প্রথমে বলে দিচ্ছি যে এটার ভিতরে কিন্তু অলওয়েজ একটা চার্জিং কেস রয়েছে চার্জিং কেসের মধ্যে একটা রিসিভার আর দুটো মাইক্রোফোন থাকছে অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন আমার কলারের যে মাইকটা আছে এটার থেকেই আমি রেকর্ড করছি আর রিসিভারটা আমি একটু পরে দেখিয়ে দেবো ওখানে তো রিসিভারের মধ্যেও কিন্তু কিছু হিডেন ফিচার্স আছে সেই ফিচার্সগুলো কিন্তু দরকারি গুরুত্বপূর্ণ আমাদের জন্যে কিন্তু ওই ফিচার্সগুলো হয়ে যায় আর তার সঙ্গে কি কি এসছে অ্যাডিশনাল ইন দ্য বক্স এডিশনাল ইন দ্য বক্স তিনখানা কেবিল এসছে ওয়ান ইজ ফর যে রিসিভারটা আছে রিসিভারের সঙ্গে আপনি ফোন কানেক্ট যখন করবেন তো যাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক থাকবে তারা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে কানেক্ট করতে পারবেন যাদের টাইপ সি পোর্ট রয়েছে যাদের থ্রি পয়েন্ট ফাইভ নেই তো তাদের জন্য কিন্তু একটা ইউএসবি টু আপনার টাইপ সি পোর্ট দেওয়া আছে আর যারা ডিএসএলআরই ইউজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ডিএসএলআর কেবিল রয়েছে এখানে তো অবভিয়াসলি এটা কিন্তু আপনি আপনার ল্যাপটপে কানেক্ট করে ইউজ করতে পারবেন আপনি যদি মোবাইলে ইউজ করতে চান মোবাইলে ইউজ করতে পারবেন বা আপনি যদি মনে করুন যে আপনি ডিএসএলআর থেকে করবেন বা মিডাল ক্যামেরা থেকে করবেন সেটা থেকেও করতে পারবেন এনি কাইন্ড অফ ক্যামেরাজ এটা কিন্তু হবে এটা কিন্তু শুধুমাত্র ফোনের জন্য না ইট ইজ ইউজফুল ফর অল ভিডিও মেকিং ডিভাইসেস এর সঙ্গে আরও রয়েছে যেটা হচ্ছে দেখবেন আমার কানের মধ্যে এখন রয়েছে দিস ইজ কল মনিটরিং অডিও তো বেসিক্যালি আমি যে কথাটা বলছি কথাটা কতটা ক্লিয়ারিটি আসছে বা এটা রেকর্ডিং হচ্ছে কিনা এটা মনিটর করতে পারছি আমার কানে এটা রয়েছে দুখানা আসছে যদি এর সঙ্গে দুখানা মাইক এসছে তো দুখানা মনিটরিং ডিভাইসেস আপনার রয়েছে আর এর সঙ্গে এছাড়া আর দুটো ওটিজি জি প্লাগস এসছে যেটা ফ্রম টাইপ সি টু আপনার লাইটনিং পোর্ট আর আপনার টাইপ সি টু টাইপ সি তো আপনাদের যদি টাইপ সি লুজ টাইপ সি আপনারা যদি কানেক্ট করতে চান তো এটা কিন্তু ডাইরেক্টলি কানেক্ট করে ইউজ করতে পারবে সো দিস ইজ দ্য ফিচার এমনিতে আমি বলে দিচ্ছি যে এটার মধ্যে আর কি কি এসছে আচ্ছা আরেকটা জিনিস আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে এটার সঙ্গে কিন্তু উইন্ড যেই কুশনটা থাকে সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে তো এটা একদম লেটেস্ট ডিভাইস আর এটা অমনি ডিরেকশনাল মানে আপনি যেই ডিরেকশনে থাকবেন সেই ডিরেকশনটা কিন্তু ক্যাচ করে নেবে তো আপ টু সিক্সটি মিটার্স অবধি এটা আপনার রেঞ্জ কভার করতে পারবে নাইন আওয়ার্স প্রফেশনাল এখানে কিন্তু তিনখানা মোড আছে যদি আপনারা চান তো সেই নয় ক্যান্সেলেশনটা ইউজ করতে পারেন আর টু পয়েন্ট জিগা হাচ টু পয়েন্ট ফোর জিগা হ্যাচের এটা বেসিক্যালি আপনার ফ্রিকোয়েন্সি হোল্ড করে তো ধরুন আপনি এরকম রেকর্ডিং করছেন আর আপনার এই রেকর্ডিংটা রেকর্ড হচ্ছে কিনা অডিওটা যদি আপনাদের ডিভাইস থেকে যদি কোনো কারণে যে ফোন বা ডিএসএলআর থেকে যদি এটা ডিলিট হয়ে যায় তো আপনাকে কিন্তু একটা অ্যাডিশনাল ব্যাকআপ কিন্তু এটা অলরেডি দিয়ে রেখেছে যে এটার মধ্যে একটা টিএফ কার্ড স্লট রয়েছে মানে সেকেন্ডারি অডিও ফাইল হিসাবে কিন্তু ওখানে ক্যাপচার হয়ে যায় তো যদি আপনার মেইন অডিওটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে আপনি কিন্তু ওই টিএফ কার্ড থেকে কিন্তু আপনি অডিওটা পেয়ে যাবেন চলো আমরা সিনেম্যাটিক্সটা দেখি আর সিনেম্যাটিক্স দেখতে দেখতে কিন্তু আমরা বাকি ডিটেলসগুলো ডিসকাস করে নেব যে এটা কি অ্যাডভান্টেজ আছে আর কি প্রাইস আছে এটা হচ্ছে আমাদের রিসিভার আর আলাদার মাইক তো মাইকের মধ্যে বলে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে দুখানা মাইকের অ্যাটাচমেন্ট রয়েছে তো অবভিয়াসলি এখানে মাইকের ভলিউমটা আপনি দেখতে পাবেন আর একটা আমি মিউট করে রেখেছি এখান থেকে তো কতটা ভলিউম নিচ্ছে আর রেকর্ডিং হচ্ছে কিনা প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা মাইকের অপশন দেওয়া রয়েছে প্লাস একটা লিঙ্ক করা আছে যেটার সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা দেখার জন্যে প্লাস আপনাকে এখানে নয়েজ ক্যান্সেলেশন অন দেখাচ্ছে এটা চাইলে অফ করতে পারা যায় আর একটা হচ্ছে ব্যাটারি অপশন আর এটার অডিও কোয়ালিটি হচ্ছে এটা তো এটার মধ্যে যে অডিও কোয়ালিটি আছে এখন কিন্তু নয়েজ রিডাকশন অন করা আছে যদি আমি নয়েজ ডিডাকশানটা অফ করি তাহলে কিন্তু সাউন্ডটা অন্যরকম আসবে তো আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ দেখতে পাচ্ছেন সেটা বেসিক্যালি আমার এসি চলছে এসির নয়েজ এটা ক্যাপচার করছে তো এটা হচ্ছে নয়েজ ডিডাকশান এবার কিন্তু রিভার্ভ মোডটাই যাব তো রিভার্ভ মোডটা কিন্তু এরকম ইকো দিচ্ছে খুবই ভালো খুবই ক্লিয়ারিটি যারা একটু গান গাইতে ভালোবাসে অনলাইন তারা কিন্তু এটা ইউজ করতে পারে এটা রিভাব অফ করে দিলে পর কিন্তু নয়েস ক্যান্সেলেশনটাও অফ থাকে তো আমাকে আরেকবার প্রেস করতে হবে প্রাইসের কথা বলেই দিচ্ছি যে এটা কিন্তু অনলাইনে প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা কোনো কোনো সাইডে পাঁচ হাজার টাকা রয়েছে মানে ফাইভ থাউজেন্ড আমি এটা প্রফেশনাল ক্যামেরাজ মানে প্রফেশনাল আমাদের যে মেট্রোগুলিতে যে ক্যামেরা দোকান আছে সেখান থেকে কিন্তু চার হাজার দুশো টাকা দিয়ে কিনেছি জাস্ট ফোর থাউজেন্ড টু হান্ড্রেড একটা প্রফেশনাল লেভেল মাইক্রোফোন তো যদি আপনারা এই মাইক্রোফোনটা কিনতে চান তো আমি অবভিয়াসলি বলবো যে আপনারা প্রফেশনাল ক্যামেরাসকে ভিজিট করুন যেটা মেট্রোগলিতে আছে ওদের কাছে গিয়ে আপনি চান এই এই জিনিসটা কিন্তু চার হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমি আজকেই জাস্ট এটা কিনেছি দিস ইজ নট এ স্পনসার্ড ভিডিও এটা কিন্তু আমার নিজস্ব কেনা বিকজ আমি ব্লগ করছি আর আমার মনে হল যে মাইকটা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ মাইক এ যে অডিও ক্লারিটি আছে সেই ক্ল্যারিটি ছাড়া কিন্তু ভিডিওস ভালো হয় না তো অবভিয়াসলি তার জন্য কিনে ফেলাম কিনে একটা কিন্তু একটা চক্কর একটা রিভিউস দিলাম আর এটা বক্সের সঙ্গে অ্যাডভান্টেজেস কারণ এটা অলওয়েজ চার্জ থাকবে আর ইজি টু ক্যারি আর টাইপ সি থেকে চার্জিং করতে পারবেন অবভিয়াসলি এখানে চার্জিং কেবল দিয়ে রেখেছে যদিও বা আমাদের কোনো দরকার নেই কারণ আমাদের ফোনের চার্জার থেকেও কিন্তু চার্জ হয়ে যায় তো ডেফিনেটলি ভিডিওটা যদি তো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করো থ্যাংক ইউ সো মাচ